হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তা গাইজ, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি যে তোমরা যে কোনো ইউটিউব ভিডিও থাম্বনেল এইচডি কোয়ালিটিতে কিভাবে তোমাদের নিজেদের গ্যালারিতে নিয়ে আসতে পারবে। অর্থাৎ তোমাদের কোনো ভিডিও থাম্বনেল, অর্থাৎ যে কোনো ভিডিও স্ক্রল করে দেখছো, তোমার যে কোনো একটা ভিডিও থাম্বনেল পছন্দ হচ্ছে, সেটা তুমি ডাইরেক্ট তোমাদের গ্যালারিতে কিভাবে নিয়ে আসবে। প্রথমে দুটো স্টেপে তোমাদেরকে দেখাবো। প্রথম স্টেপ হচ্ছে অন্য কারোর ভিডিও থাম্বনেল কিভাবে এইচডি কোয়ালিটিতে তোমাদের গ্যালারিতে ডাউনলোড করবে, আর দ্বিতীয় স্টেপে দেখাবো তোমাদের নিজের ভিডিও থাম্বনেল কিভাবে তোমরা নিজেদের গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করবে। তাই তোমাদের কাছে আমার একটাই ছোট্ট অনুরোধ, ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কল করে দিতে একদমই ভুলবে না। তাই গাইস, চলো এবার ভিডিওটি শুরু করা যাক। গাইজ, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর তোমাকে কী করতে হবে, ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পরে দেখো, সাপোজ ধরো আমি হচ্ছে যে এই যে ভিড এক্সপ্লেনের হচ্ছে যে চ্যানেলে গেলাম, সেখান থেকে যে কোনো একটা থাম্বনেল আমার পছন্দ হয়েছে, ঠিক আছে। এখান থেকেও বাট আমি যদি মনে করি হচ্ছে যে এই যে কুমোরটুলি বিশ্বকর্মা পুজোর এই থাম্বনেলটা আমার পছন্দ হয়েছে, আমি এই থাম্বনেলটা আমাদের গ্যালারিতে মানে আমার গ্যালারিতে আমি এইচডি কোয়ালিতে সেভ করতে চাই, তাই আমি এটাকে কী করবো, এই ভিডিওটা থ্রি ডটের উপর ক্লিক করবে, শেয়ার অপশানে যাবে, লিঙ্কটাকে জাস্ট কপি করে নেবে, ঠিক আছে। ইউটিউবের মধ্যে তোমার শুধু এটাই কাজ, ঠিক আছে। তারপর তোমাকে কী করতে হবে, গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ইউটিউব ভিডিও থাম্বনেল ডাউনলোড, ঠিক আছে। এই থাম্বনেল ডাউনলোড যে লিখবে, দেখো ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে তোমাদেরকে দেখাচ্ছে, এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, এই ওয়েবসাইটের উপর তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটের উপর ক্লিক করার পর যে ইউআরএলটা তুমি কপি করে নিলে, সেই ইউআরএলটা জাস্ট এখানে যাবে গিয়ে পেস্ট করবে। পেস্ট করার পর এখানে দেখো নিচে অপশান দিচ্ছে গেট থাম্বনেল ইমেজ, ঠিক আছে। তার উপর তোমাকে ক্লিক করতে হবে। থাম্বনেল ইমেজের উপর ক্লিক করার পর এ দেখো তুমি কী রেজুলেশনে তুমি নিতে চাইছো, ঠিক আছে। ডাউনলোড নর্মাল থাম্বনেল, ঠিক আছে, ডাউনলোড এইচডি থাম্বনেল, ডাউনলোড এইচডি থাম্বনেল ইমেজ, ঠিক আছে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা এই এইচডি থাম্বনেল ইমেজটাই তুমি ডাউনলোড করো, ঠিক আছে। সাপোজ আমি এইখানটা ডাউনলোড এইচডি থাম্বনেলের উপর ক্লিক করবো, একবার ক্লিক করে অ্যালাউ করে দেবে। উপরে দেখো এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আমি এর উপর ক্লিক করবো, এই যে আমার চলে এসেছে থাম্বনেলটা, ঠিক আছে। এবার সাপোজ ধরো তোমরা হচ্ছে যে ওয়াইটি স্টুডিও মানে তোমাদের মানে চ্যানেল আছে, সেই চ্যানেলে কোনো থাম্বনেল তোমরা নিজেদের গ্যালারিতে ডাউনলোড করতে চাইছো, সেটা কীভাবে করবে চলো দ্বিতীয় স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। তা গাইজ, এই যে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আগে ওপেন করে নেবে, ঠিক আছে। তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। সাপোজ আমি যে হাউ টু মেক প্রফেশনাল গেমিং লোগো এই থাম্বনেলটাকে আমি ডাউনলোড করতে চাইছি, ঠিক আছে। ডাউনলোড করে আমি কিছু একটু আলাদা চেঞ্জ টেঞ্জ করবো, ঠিক আছে। তার জন্য এই যে মানে ক্লিক করলাম, তারপর এই যে পেন্সিল অপশানের উপর ক্লিক করলাম, পেন্সিল অপশানে ক্লিক করার পর এরকম দ্বারা ইন্টারফেস আসবে। তারপর তোমাকে কী করতে হবে, আবার ওপরে পেন্সিল অপশানের উপর ক্লিক করতে হবে। এই যে নিচে দেখো ডাউনলোডের একটা অপশান দেওয়া আছে, এই জায়গাটায় কর্নারে দেখো একটা ডাউনলোডের অপশান দেওয়া আছে, জাস্ট এর উপর তুমি ক্লিক করবে, অটোমেটিক থাম্বনেলটা তোমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে গাইজ। এভাবেই তোমরা হচ্ছে যে দুখানা স্টেপে তোমাদেরকে দেখিয়েছি যে নিজেদের ভিডিও থাম্বনেল কীভাবে দেখবে, আর মানে থাম্বনেল হচ্ছে কীভাবে ডাউনলোড করবে, আর অন্যের ভিডিও থাম্বনেল কীভাবে তোমরা ডাউনলোড করবে। তা গাইজ, তোমরা বুঝেই গেছো যে কীভাবে দুখানা থাম্বনেলই ডাউনলোড করা যেতে পারে। তা গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কী রিলেটেড আরও ভিডিও চাইছো, তোমাদের কী নিয়ে প্রবলেম আছে সেটা আমাকে অলরেডি কমেন্ট করে জানাবে, আমি অলরেডি সেই নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। তা গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ইনস্টাগ্রামে ফলো যদি না করে থাকো, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে আমাকে ফলো করে নেবে। তা গাইজ, তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকবে, হাবল টেকনিক্যাল চ্যানেলের সাথে জুড়ে থাকবে।